ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আমার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আই লিগ আইএসএল সবকিছুরই আপডেট আছে, সবকিছুই বলে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দাও, ওখানে কিন্তু ছোট ছোট প্রচুর ভিডিওস আছে, অনেক আপডেটস আছে। তো জলদি জলদি গিয়ে ফলো করে দাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে আগে কিছু কথা শুনে নাও। তো প্রথমেই আসি যে আপডেট গুলো রয়েছে সেগুলোর কথা। তো কন্যাশ্রী কাপ তো চলছে, তো কন্যাশ্রী কাপের কথা একটু বলে দিই। তো কন্যাশ্রী কাপের গতকালকে তিনটে খেলা ছিল, সেটাতে যতীনময়ী এসি 3-2 গোলে জোনাকি ইউনাইটেডকে হারিয়েছে। সাদ্দাম সমিতি 2-2 গোলে চাঁদনি এসির সাথে ড্র করেছে। আর শ্রীভূমি 8-0 গোলে মৈত্রী সংসদকে হারিয়েছে। আর আজকেও খেলা রয়েছে কন্যাশ্রী কাপের তিনটে, সেটা হচ্ছে বালি গ্রামাঞ্চল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ইস্ট বেঙ্গল ভার্সেস সরোজিনী নাইডু, এবং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ভার্সেস মহামেডান। তো মহামেডান আর ইস্ট বেঙ্গলের খেলা দুটো ইস্ট বেঙ্গল এবং মহামেডান মাঠে কিন্তু রয়েছে। আর বলে রাখি এই মুহূর্তে সব কটা টিমেরই মোটামুটি 5-4 করে ম্যাচ খেলা হয়ে গেছে। তো ইস্ট বেঙ্গলের গ্রুপ থেকে কিন্তু ইস্ট বেঙ্গল এবং সুরুচি সংঘ এই দুজন কিন্তু পরের রাউন্ডে যাওয়ার জন্য কোয়ালিফাই করছে মোটামুটি ধরে নেওয়া যায়। আর অপর গ্রুপ থেকে কিন্তু শ্রীভূমি এবং জ্যোতির্ময়ী এই দুজন কিন্তু কোয়ালিফাই করার পর্যায়ে রয়েছে। তো শ্রীভূমি তো করবেই, আরেকজন কে করে সেটাই কিন্তু দেখার। এর সাথে আরো একটা আপডেট দিদি, সেটা হচ্ছে সাদ্দাম সমিতি কিন্তু জিটিএ গোল্ড কাপ দার্জিলিং এ খেলতে গেছে, আর আজকে কিন্তু ওদের ফার্স্ট ম্যাচ রয়েছে। এছাড়া আই লিগ থ্রিও কিন্তু গতকালকে থেকে শুরু হয়ে গেছে। আর আই লিগ থ্রি মানে কোয়ালিফাই হবে যে তিনটে টিম, তারা কিন্তু আই লিগ টু তে আসবে। তো সেই খেলাগুলো কিন্তু ইন্ডিয়ান ফুটবলের যে ইউটিউব রয়েছে সেখানে দেখা যায়। কালকে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ ই এর খেলা ছিল, আর সেখানে কিন্তু কলকাতার দুটো টিম খেলছে। একটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি, তারা কিন্তু 3-0 গোলে জিতেছে। আর উল্টো দিকে ভবানীপুর কিন্তু 3-1 গোলে জিতেছে। দুজনেই কিন্তু তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে। তো এবার চলে আসি, কালকের খেলা ছিল মহামেডানে। তো মহামেডানে কিন্তু কালকে বলতে গেলে আই লিগের ফার্স্ট লেগের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, কারণ টপ টু টিমস এর কিন্তু ম্যাচ ছিল। শ্রীনিধি টপে ছিল, এক ম্যাচ বেশি খেলে সেম পয়েন্ট ছিল কিন্তু মহামেডান আর শ্রীনিধির। আর ম্যাচটা পুরোপুরি ডমিনেট করে কিন্তু মহামেডান খেলে ম্যাচটা নিয়ে বেরিয়ে গেছে। 2-0 গোলে পুরো ম্যাচ জিতছিল, লাস্টেরা পেনাল্টির দ্বারা 2-1 হয়। তো 2-1ই কিন্তু ফাইনাল রেজাল্ট হয়েছে, আর তার ফলে মহামেডান কিন্তু এই মুহূর্তে টপ অফ দ্য টেবিল। যদিও সবে 7টা ম্যাচ হয়েছে, টোটাল 24টা ম্যাচ খেলতে হবে, অনেক বড় আই লিগ কিন্তু এবার, কারণ 13 টিম খেলছে। তো 24টা ম্যাচ খেলতে হবে, এই মুহূর্তে 7টা খেলে কিন্তু অনেকটাই এগিয়ে আছে, অনেক মানে হেড স্টার্ট পেয়ে গেছে, একটা বিশাল বড় অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে গেছে। কারণ মহামেডান 7 ম্যাচ খেলে 19 পয়েন্ট, সেখানে সেকেন্ডে শ্রীনিধি ডেকান 8 ম্যাচ খেলে কিন্তু 16 পয়েন্ট, মানে একটা ম্যাচ বেশিও খেলেছে শ্রীনিধি, তারপরেও কিন্তু 3 পয়েন্টের গ্যাপ। রিয়াল কাশ্মীর আবার 7টা ম্যাচ খেলেছে, 3 নম্বরে আছে 13 পয়েন্ট, রিয়াল কাশ্মীরের সাথে কিন্তু 6 পয়েন্টের গ্যাপ। তো বিশাল বড় একখানা গ্যাপ কিন্তু বানিয়ে নিয়েছে শুরুতেই, এটাই কিন্তু এবার ধরে রাখতে পারে কিনা দেখতে হবে। কারণ ফার্স্ট লেগের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচটা কিন্তু খুব ভালো করে জিতেছে, অসাধারণ পারফরমেন্স এই মুহূর্তে। তো এটাই কিন্তু ক্যারি করে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু পরের সিজনে আমরা দেখতে পেতে পারি মহামেডানকে আইএসএল। আর বলে রাখি যে মহামেডানের দুজন প্লেয়ারকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল, একটা হচ্ছে কাসিমভ আর একজন হচ্ছে অ্যালেক্সিস। তো দুজনেই কিন্তু গতকালকের ম্যাচে ফিরেছিল, আর কাসিমভ কিন্তু ফিরেই গোল করেছে, একটা গোলটা দারুণ একটা গোল করেছে। তো সেখান থেকে কিন্তু খুব শক্তিশালী দল এই মুহূর্তে। যদি খুব বড় কোনো অঘটন না ঘটে, যদি এই যে এখন যে রানটা চলছে মহামেডানে সেটা যদি চলতে থাকে, তাহলে আশা করব যে আই লিগ চ্যাম্পিয়ন মহামেডানই হচ্ছে। আর নেক্সট ইয়ার মেবি যদি আই লিগ চ্যাম্পিয়ন না হয় তাও আইএসএল এ এন্ট্রি হবে, এরকমই কিন্তু পসিবিলিটি একটা রয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি কিছু বলা যায় না, কারণ জানো অনেক লম্বা লিগ, 24টা ম্যাচ, মানে বুঝতে পারছো সবে কিন্তু 7টা ম্যাচ হয়েছে, এখনো মেজর পার্ট অফ দ্য লিগ বাকি আছে, এই জিনিসটা কিন্তু ধরে রাখতে হবে। আর ফুটবলে কিন্তু একটাই জিনিস মাথায় রাখতে হবে যে কারো যে কোনো সময় কিন্তু ইনজুরি হতেই পারে, সেই জায়গা থেকে বেঞ্চটাকেও কিন্তু স্ট্রং করে রাখতে হবে, এখন থেকেই বেঞ্চের প্লেয়ারদের কিন্তু খেলিয়ে খেলিয়ে সেই কনফিডেন্সটা এনে রাখতে হবে। মানে এই মুহূর্তে যা খেলছে সেটা যদি ধরে রাখতে পারে, অবশ্যই কিন্তু এই বছর মানে ডমিনেট করে হয়তো আই লিগ জিততে পারে, দেখা যাক সেই দিকেই কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে। তো এরপরে আসি ফ্যান্ডাম ফ্যান্স কাপ 2023-24 কথা। তো যেটা কিন্তু রয়েছে 23 এবং 24 ডিসেম্বর, আর সেইখানে কিন্তু আমরা 12টা টিমকে সিলেক্ট করে নিয়েছি গতকালকে লাইভ লটারির মাধ্যমে, তোমাদের সামনেই করেছি, তো কোনো রকম ডুপ্লিকেসি কিছু হয়নি। তো যেই 12টা টিম কোয়ালিফাই করেছে, মানে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদের নামগুলো শোনালো। তো 14টা টিম ফাইনালি সিলেক্ট হয়েছিল, সেখান থেকে 12টা 17-18টা টিম পড়েছিল, সেখান থেকে 4 মতো কেউ ইন্টারেস্টেড ছিল না সেই ডেটে আর কি, হবে না বা কারো কিছু কারো কারো মানে এজ ম্যাচ করছিল না, ওই জন্য কিন্তু বাইরে করতে হয়েছে। তো 14 জনের মধ্যে 2 সিলেক্ট হয়নি, বাকি 12 সিলেক্ট হয়েছে কালকে লাইভ লটারিতে। লাইভটা যদি দেখতে চাও
কাল এর আগের ভিডিওটাই লাইভ দিয়ে দেখো, পুরো খিল্লি মার্কা ভিডিও হয়েছে। তো টিমগুলোর নাম শোনো, ব্রাজিল কলকাতা, এওজি, কেএম এফসি, নরেন্দ্রপুর স্পোর্টস লাভার, উত্তরপাড়া রেবেলস, এসকে চ্যাম্পস, পাইকপাড়া এনএসসি, PBBFC বল বিশাল বড় নাম, তারপরে হলো বিইউ ব্ল্যাক প্যান্থার্স, কৈলাস ইউনাইটেড এফসি আলাদাই নাম সব, রূপস ইউনাইটেড আর VKS, এই 12টা টিম সিলেক্ট হয়েছিল। যারা দুজন সিলেক্ট হয়নি, মানে আনফরচুনেট কিছু করার নেই, কিংস লেক টাউন আর দেশি বয়েস, এরা দুজন সিলেক্ট হয়নি। এবার হলো এই 12 জনের মধ্যে কেউ যদি লাস্ট মুহূর্তে মানে বুধবারের মধ্যেই একদম সব ফিস টিস দিয়ে সবকিছু করে দিতে বলেছি, এগুলো একদম লাস্ট মুহূর্তে যদি ব্যাক আউট করে, তবে কিন্তু দেশি বয়েজ আর কিংস লেক টাউন কে কন্ট্যাক্ট করা হবে। তো দেখো তোমাদের লাল যদি ভালো হয় তোমরা দুজনও কিন্তু ঢুকে আসতে পারো। তো এবার চলে আসি ইস্টবেঙ্গল আর মোহনবাগানের কথায়। তো ট্রান্সফার উইন্ডো খুলতে এখনো বেশ কিছুদিন বাকি আছে, প্রায় 1 মাস বলে, তার মধ্যে কিন্তু ট্রান্সফার রিউমার উঠে গেছে, যেটা সামার উইন্টার সামার ট্রান্সফার উইন্ডোতে ছিল সেটাই আবার উঠে এসেছে। সেটা হচ্ছে নাকি ইস্টবেঙ্গল কোচ নাকি গুরকিরাত সিং কে চেয়েছে, আর গুরকিরাত কিন্তু মুম্বাই হয়ে সেরকম ভাবে সুযোগ পাচ্ছে না, সেই জন্য কিন্তু গুরকিরাত চাইছে ছাড়তে। তো যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ওকে এই মুহূর্তে লোনে চাইছে 6 মাসের জন্য, যেহেতু ওর সাথে মুম্বাইয়ের কন্ট্রাক্ট রয়েছে। তো লোন শেষ হয়ে গেলে ওর সাথে কিন্তু ফাইনাল বা লং টার্ম কন্ট্রাক্ট করতে পারে এরকম কিন্তু একটা শোনা যাচ্ছে, বাট সেটা কতটা হবে কি কতটা হবে না সেটাই কিন্তু দেখা, কারণ মুম্বাই কিন্তু নতুন কোচ আসবে, এসে কিন্তু আবার টিমটাকে অনেক কিছু চেঞ্জেস হতে পারে। তো সেইখান থেকে দেখা যাক যে এটা হয় কিনা। এর সাথে আরো একটা যেটা উঠে এসছে সেটা হচ্ছে, অনেক জায়গায় রিউ মাতে গেলাম হঠাৎ করে যায় না কেন এটা উঠে আসছে, সেটা হচ্ছে গ্লেন মার্টিন্সকে নাকি মোহনবাগান ছেড়ে দিচ্ছে। তো বলে নাকি এই মুহূর্তে তো আমাদের কাছে কোনো খবর নেই যে মোহনবাগান থেকে কেউ বেরোচ্ছে বা নতুন কেউ আছে। তো যা হবে আশা করা যায় যে উইন্টার মানে উইন্ডো ওপেন হলেই হয়তো হবে, তার আগে হবে না। আর গ্লেন মার্টিন্স কোচের খুব পছন্দের, তো হঠাৎ করে মাঝখানে ছেড়ে দেবে কিনা সেটা হচ্ছে দেখার। অবশ্যই বাজে পারফরমেন্সের জন্য ছাড়তে হয়, কিন্তু ওর পজিশনে কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্লেয়ার নেই, তো সেই প্লেয়ারকে মানে ফাইনালাইজ করেই তারপরেই কিন্তু ছাড়তে হবে। দীপক টাঙ্গড়ি আস্তে আস্তে নাম যে আশা করা যায়, এরপর হয়তো দীপক টাঙ্গড়ি ফার্স্ট টিমে যাওয়া পড়ে নেবে, কিন্তু গ্ল্যান মার্টিনকে একদম লিখে দিয়েছে অনেক জায়গায় যে রিলিজ, অলরেডি ছেড়ে দিয়েছে, এরকম কিন্তু কিছু হয়নি। তো দেখা যাক উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু কিন্তু চেঞ্জেস এক্সপেক্ট আমরা করতেই পারি, কারণ টিম কিন্তু এফসি কাপ থেকে অলরেডি বেরিয়ে গেছে, এবার ফুললি কিন্তু আইএসএল এ একদম মনোযোগ দেওয়া হবে। তো সেই জায়গাতে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিছু ইন্ডিয়ান চেঞ্জেস কিন্তু এক্সপেক্ট করতেই পারো, আর একটা ফরেন চেঞ্জ যেটা এক্সপেক্ট করতে পারো সেটা হলো জনি কাউকো, যদি ফুললি ফিট থাকে, যদি সব টেস্ট পাস করে যায়, যদি টিমের সাথে দেখো প্র্যাকটিস করা শুরু করেছে, তার মানে ওখানে এক্সপেক্ট করতে পারো একজন বিদেশি, মোস্ট প্রবাবলি সাদিকু হয়তো ডি রেজিস্টার হয়ে জনি কাউকো রেজিস্টার হতে পারে। আর ইস্টবেঙ্গলের যে কথাটা বললো, গুরকিরাত যদি ইস্টবেঙ্গলের টিমে অ্যাড হয় তো খুব ভালো একটা অ্যাডিশন হবে, কারণ ইন্ডিয়ান স্ট্রাইকার কিন্তু বলতে গেলে নেই। ভিপি সুয়ের যে আছে তাকে কিন্তু কোচ একদমই খেলাচ্ছে না, মানে রাখছেই না, কোনো কোনো দিন স্কোয়াডের মানে বেঞ্চেও থাকছে না, সুয়েরকে সবাই মানে মোটামুটি ভুলতে চলেছে এরকম অবস্থা। তো গুরকিরাত আসলে একজন ইয়াং কিন্তু স্ট্রাইকার, যথেষ্ট মানে পটেন্সিয়াল আছে, তাকে যদি কোচ বানিয়ে নিতে পারে নিজের মতো তো যথেষ্ট কিন্তু সাপোর্ট দিতে পারে ক্লেটার সিলভাকে। এবার দেখা যাক ম্যানেজমেন্ট কি করতে পারে, আনতে পারে কি পারে না, লোন দিলে যদি আনতে পারে টিমেরও ভালো প্লেয়ারটারও কিন্তু ভালো, কারণ মুম্বাইতে কিন্তু একদমই চান্স পাচ্ছে না। তো দেখা যাক আলটিমেট কি হয়। আজকে আর আজকে তো খেলা রয়েছে নর্থ ইস্টের সাথে হোম ম্যাচ, তো সেই হোম ম্যাচে কিরকম পারফরমেন্স করে, জিততে পারে কিনা সেটাই হচ্ছে দেখার। যদিও ডুরান্ডের সেমিফাইনালে কিন্তু অসাধারণ একটা ম্যাচ হয়েছিল, একদম শেষ মুহূর্তে গোল করে ড্র, সেখান থেকে টাই ব্রেকারে, তো সেরকম একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় কিনা সেটাও দেখার। আর আজকে বলে রাখি আজকে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগেরও ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসি, যদিও অ্যায়ের ম্যাচ, সেটা কিন্তু রাত্রি 9:30 থেকে রয়েছে। তো যা যা বক্তব্য ছিল পুরো বলে দেয়া, তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।